যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে কোভিড আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। সেই কারণে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অন্তত দেশ সেরা ক্রিকেটারের সার্ভিস পাবে না বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব সবশেষ টেস্ট খেলেছিল ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। এরপর বাংলাদেশ দল চারটা টেস্ট খেলেছে দেশসেরা ক্রিকেটারকে ছাড়া। এবার তাই ভক্ত সমর্থকরা এবং বিসিবি আশা করছিল যে শ্রীলঙ্কার বিপক্ষে পুরো টেস্ট সিরিজটায় সাকিব আল হাসানকে পাবে, কিন্তু কোভিডের কারণে সেটা না হওয়ায় শেষমেশ নিজেদের কপালকেই দুষছেন বিসিবি সভাপতি। বিস্তারিত গ্রামীণ ফোন প্রেজেন্টস বিডি ক্রিক টাইমের এবারের প্রতিবেদনে। দর্শক, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টেস্ট খেলা দেখুন মাই জিপি অ্যাপে। মাত্র দুই দিন আগে সাকিব ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন নাজমুল হাসান পাপন। তখন তিনি বলেছিলেন, দলের সবাই সাকিবকে চাইলেও তাকে সবসময় সব ফরম্যাটের জন্য পাওয়াটা একটু কঠিন। দুই দিন পর যেন তার কথাটাই সত্যি হয়ে গেল। আর কদিন পরই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট, যেটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। অথচ যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটানো শেষে বাংলাদেশে পা রেখেই দুঃসংবাদ শোনালেন সাকিব। কোভিড পজিটিভ হয়ে প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন তিনি। দ্বিতীয় টেস্টে পাওয়া নিয়েও আছে সংশয়। হতাশ বিসিবি সভাপতি তাই বললেন, কপাল খারাপ হওয়ার কারণেই সাকিবকে দরকারের মুহূর্তে পাওয়া যাচ্ছে না। পাপন বলেন, সাকিব না থাকায় আমাদের এখন একজন ব্যাটার কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে। এটা একটা সমস্যা, কিন্তু এখানে কিছু বলার নেই, কিছু করারও নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখন দরকার হয় তখন আমরা তাকে পাই না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক। ঘরের মাঠে সাকিব থাকলে বাড়তি সুবিধে আদায় করতে পারত বাংলাদেশ দল। তার না থাকা তাই দলের জন্য বড় ধাক্কাই বটে। বিসিবি সভাপতিও তাই বললেন। সাকিবের সঙ্গেও গতকাল কথা বলেছেন তিনি। পাপন জানান, কাল আমার সঙ্গে সাকিবের কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। ওর না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একটা ধাক্কা। শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল, টেস্টে তো আমরা অনেক দুর্বল আছি, সে কারণে এটা একটা বিরাট সুযোগ ছিল আমাদের। সুযোগ অবশ্য এখনো আছে, সাকিবের জায়গায় যে আসবে সে নিজেকে প্রমাণ করতে পারবে, এটাই আমরা আশা করছি। সাকিব বর্তমানে আইসোলেশনে রয়েছেন। আইসোলেশন শেষে করোনা নেগেটিভ সনদ নিয়ে ফের মাঠে ফিরতে পারবেন তিনি, যদিও দ্বিতীয় টেস্ট খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। দর্শক, সাকিবকে ছাড়া চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার একাদশ। আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।